দেখি কয়েকটা মুখ, আর কেউ মরা নেই। লাল কথা সারের অ্যাকশন তো এখন পর্যন্ত গ্রানায়, এখন পর্যন্ত কিন্তু সারের, হ্যাঁ আল্লাহ বাবা তোমার শরীর সহজেই হতো, তুমি আসলে কেন? ঠিক তোমার বেগুন খেতে পারছে না, করছি আমি মোটামুটি আল্লাহ একজন ভালোই আছে নাকি? হ্যাঁ খেত তো ভালোই আছে, পাতাটা মুইয়ে পাচ্ছে মাথাটা ধুয়ে থাকলো হঠাৎ মোড়ার আছে পানি মেঘ আসে বৃষ্টি আসে পানি দিলেও খারাপ হইতো না, না তারপরে সারের অ্যাকশন প্রচুর ঠিক আছে, কাল কালার তো ঠিক আছে, তবে মাঝখানে একটু বোরন দেন যে বেগুন একটু বেকাতার মাঝে মাঝে কিছু আছে হয়তো, না শুধু বোরন না দিয়ে ষোলো বোরন দিবে, মানে মাটির বোরন না দিয়ে ষোলো বোরন দিলে হয়তো ওই যে বেকাতার এটা ঠিক হয়ে যাবে। লাল এই যে যে হলুদটা হয়েছে না, এই যে এটা এটা কোনো মেজর কোনো সমস্যা না, ওটা না এই যে উপরটা এটা আচ্ছা, এটা ঝামেলা বলতে কি কারণ থাকতে পারে এই পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার পিছনে? একটি হলো তিনি কিছুদিন যাবত মাটিতে সার প্রয়োগ করেছেন, এই সারের এক ধরনের ঝাঁজ থাকে, এই ঝাঁচের কারণেও হতে পারে পাতাগুলো হলুদ হয়ে গেছে, বা ছত্রাকের কারণেও অনেক সময় পাতা হলুদ হয়ে যায়। তাই এই সমস্যা পরিত্রাণের জন্য আমি আপাতত দুইটি সলিউশন দিয়েছি, একটি হলো অতি তাড়াতাড়ি যেন এই জমিতে সেচ পানি দেওয়ার ব্যবস্থা করা হয়, এছাড়া স্প্রে করার জন্য যে কোনো ম্যানকুজেব জাতীয় ছত্রাকনাশক এর সাথে চিলেটেড জিং একত্রে মিশিয়ে গাছের পাতাতে স্প্রে করতে হবে। আশা করি হ্যাঁ স্প্রে করে আশা করি মানে আজকে দিলে হয়তো কালকেই ঠিক হবে। যে কোনো ম্যানকুজেব মানে এটা আমি বলতেছি না পেনকুজেব ডাইথেন বা জেস এরকম দিলে একটা কাজ করলে এমনি তো আবার ডোবা নরম আছে, ডোবা তো নরম আছে, সম্পর্কিত নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।